প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর জল ও জলজীবন মিশন স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। শনিবার সায়দারপাড় দেবপাড়া 3 নং ওয়ার্ডে নবনির্মিত পাম্প হাউসের ও কৃষ্ণনগর 2 নং ওয়ার্ডে বসবাসকারী কৃষকদের চাষবাসের সুবিধার্থে জল সম্পদ দপ্তরের আওতায় নবনির্মিত ডিপ টিউবওয়েল উদ্বোধন করলেন বিধায়ক সুধাংশু দাস। সেখানে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ও দপ্তরের আধিকারিকরাও। সরকার আসার পর এবং বিশেষ করে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি স্বপ্ন ছিল যে কৃষকদের আয়কে দ্বিগুণ করা। সেই লক্ষ্যমাত্রা নিয়ে সারা রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্টের সহায়তা দিয়ে আমরা কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ফলস্বরূপ আজকে আমরা দেখেছি রাজ্যে বর্তমানে কৃষকদের গড় আয় যেটা আমরা লক্ষ্য করি সেটা প্রায় 12,500 টাকাতে পৌঁছিয়েছে। তো 2017 সালে যদি আমরা 5,500 টাকা দেখি আর বর্তমানে যেটা গড় আয় অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্ট তো সেটা আমরা দেখছি যে প্রায় 12,500 টাকার মতো এই রাজ্যে কৃষকদের আয়। স্বাভাবিক কারণে এটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের টার্গেট এটার চেয়ে আরো বেশি দূরে পৌঁছে দেওয়া আর সেই কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে সরকার অনেকগুলি ঐতিহাসিক সিদ্ধান্ত যেমন গ্রহণ করেছে পাশাপাশি সেগুলিকে বাস্তবায়িত করারও চেষ্টা করছে এবং ফলস্বরূপ আমরা আজকে দেখছি অনেক কৃষক যেমন ধান যারা একসময় উৎপাদন করতো ধান বিক্রি করার জায়গা থাকত না, বাইরে থেকে পাইকার এসে খুব কম মূল্যে তার ধান কিনে নিয়ে যেত, কিন্তু আজকের দিনে আমরা দেখছি সরকার সেই ধান ক্রয় করার চেষ্টা করছে।